Hello everyone, today's date is 19 of June 2021. Our class is class 3 SST homework chapter 4. তাহলে এটা আমরা ম্যাচিং করব, তোমরা দাগ দিয়েও করতে পারো, এভাবে লিখেও করতে পারো, দাগ দিয়ে করলে সুবিধা। যাই হোক, ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য কলম, তাহলে এই কলমের সঙ্গে এই কলমটাকে আমরা ম্যাচিং করব। পড়বো আগে শব্দগুলো কী দেওয়া আছে। রাজস্থান নাম্বার ওয়ানে, নাম্বার টুতে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার্স, নাম্বার থ্রিতে আছে দিল্লি, নাম্বার ফোরে আছে আন্দামানের নিকোবর, নাম্বার ফাইভে আছে ইম্ফল। এবার নাম্বার এতে আছে, রাইট সাইডে যে কলমটা আছে সেখানে আছে ক্যাপিটাল অফ মণিপুর, বিতে আছে ইউনিয়ন টেরিটরি, সিতে আছে লার্জেস্ট স্টেট, ডিতে আছে দিল্লি, অ্যান্ড ইতে আছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। তাহলে এবার আমরা ম্যাচিং করবো। নাম্বার এতে বলেছে রাজস্থান, রাজস্থান হচ্ছে সব থেকে বড়ো স্টেট, রাজ্য, তাহলে রাজস্থান হবে সি। নাম্বার এটা হবে রাজস্থান হবে সি লার্জেস্ট স্টেট, দেখো এখানে ওয়ান করা আছে। এবার নাম্বার টুতে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার্স কোথায় থাকে, দিল্লি, দিল্লিতে থাকে। নাম্বার টুটা হবে ডি, দিল্লি, DELHI। নাম্বার থ্রি কী বলেছে, দিল্লি, দিল্লি কী হবে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, যে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে তারও এটা কি দিল্লি হচ্ছে রাজধানী। নাম্বার ফোর বলেছে আন্দামানের নিকোবর, আন্দামান নিকোবর কী, আন্দামান নিকোবর হচ্ছে ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে নাম্বার ফোরটা হবে আন্দামান নিকোবর হবে নাম্বার বি ইউনিয়ন টেরিটরি, এটাকে এইভাবে ম্যাচিং করবে। নাম্বার ফাইভ ইম্ফল, ইম্ফল কী বলেছে, ক্যাপিটাল অফ মণিপুর, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, তাহলে নাম্বার ফাইভটা হবে নাম্বার এ ইম্ফল, ইম্ফল হবে ক্যাপিটাল অফ মণিপুর। এটা করবে, বইয়ে করবে, খাতায় লিখবে। থ্যাংক ইউ।